হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে বিজয়া দশমী, বিজয়া দশমীতে আজকে সবার বাড়িতে খুব ভালো ভালো জিনিস রান্না হয়। আজকে আমার বাড়িতে তেমন কোনো কিছু হচ্ছে না, তাও তোমাদের কাছে একটু শেয়ার করছি আমি বাড়িতে কি রান্না করছি। দেখো আমি বাড়িতে বানাচ্ছি ফ্রাইড রাইস। দেখো আমি বাড়িতে বানাচ্ছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি। আর এদিকে কড়াইতে গ্যাসেতে কড়াই বসিয়ে নিয়েছি, ভাতটা রেডি করার জন্য একটু জল দিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে জলটা ফুটে গেলে তার মধ্যে একটু গোটা গরম মশলা দেব। দেখতে থাকো, দেখো জলটা ফুটে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। প্রথমে দিয়ে নিয়েছি এলাচ, একটু ডালচিনি, একটু লবঙ্গ, আর দিয়ে নিচ্ছি একটু সাদা তেল। সাদা তেলটা দেওয়ার ফলে কি হবে, ভাতটা একটার সঙ্গে একটা লেগে যাবে না, জড়িয়ে যাবে না, ঝরঝরে ভাতটা হবে। এবারে দিয়ে নিচ্ছি চালটা, ভিজিয়ে রাখা চালটা। চালটা বেশিক্ষণ ভিজিয়ে রাখা ছিল না, 10-15 মিনিট মতো হবে। আর এটার মধ্যে আমি আর এখন কিছু ঢাকা দেবো না, আস্তে আস্তে এটা হতে থাকবে। আমি মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। এখানে সাদা তেলের বদলে কেউ ঘিও দিতে পারে, ঘি দিলে বেশি টেস্ট হয়। তো আমি ঘিটা পরে ওই সময় দেব বলে তাই আমি এখন আর দিচ্ছি না, এখন তাই সাদা তেলটাই দিলাম। এটা হয়ে যাক, আমি ফ্রাইড রাইসের জন্য ভেজ ফ্রাইড রাইস বানাবো, সেই জন্য আমি বিনস আর গাজরটা একটু কেটে নিই। দেখো বন্ধুরা, আমার ভাতটা প্রায় হয়ে গেছে, 70% হয়ে গেছে, 70-80% ফেটে ফেটে গেছে। এবারে নামিয়ে নেব, কারণ বেশি সেদ্ধ করে নিলে তো আবার ভেঙে যাবে, বুঝতেই পারছো, তোমরা জানো, তবু আমি জাস্ট বললাম। ঠিক আছে, আমি আমার অভিজ্ঞতাটা তোমাদের কাছে শেয়ার করলাম। ফ্রাইড রাইস বানাতে এখন সবাই জানে, তাও আমি একটু শেয়ার করলাম দশমীর দিনে। দেখো ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি গাজর আর বিনস টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে। এবার এটাকে ভেজে আমি রাইসটার সঙ্গে মিশিয়ে নেব, ভাতটার সঙ্গে একটু একটু করে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হলেই একটু একটু করে ভেজে নেব আমি বিনস আর গাজরটাকে। প্রথমে গাজরটাকে ভেজে নিচ্ছি আমি। গাজরটা ভাজার সময় অল্প একটু নুন দিয়ে নিচ্ছি, না হলে নুন লাগবে না গাজরটা। হবে দেখো আমার গাজরটা ভাজা হয়ে গেছে, আমি গাজরটাকে তুলে এভাবে রাইসে দিয়ে দিচ্ছি। এইভাবে সব কটা গাজরকে একসঙ্গে মিশিয়ে দিচ্ছি আমি। এরপরে বিনসটাকে ভেজে এর সঙ্গে মিশিয়ে নেব। এবার বিনসটাকে ভেজে নিচ্ছি। গ্রামের স্টাইলে ফ্রাইড রাইস বানাচ্ছি আমি, তোমরা দেখো। আমি চ্যানেলটা নতুন করেছি বন্ধুরা, প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আমি আমার অভিজ্ঞতা থেকে সব কিছু করেছি, আমার ক্যামেরাটাও ধরার মতো কেউ নেই, আমি একাই সব কিছু করছি। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করো। বিনসটাও ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম অল্প করে, পরিমাণ মতো আর কি। দেখো বিনসটাও ভাজা হয়ে গেছে, আমি বিনসটাকেও এই রাইসটার উপরে মিশিয়ে নেবো একটু একটু করে। আমি সব সবজি কিশমিশ সব ভেজে নিয়ে আগে ভেজে নেব, তারপর একে একে সবাই সঙ্গে মিশিয়ে নেব। কিশমিশ, কাজু, বিনস, গাজর সব একসঙ্গে ভেজে নেব, ভেজে নিয়ে একে একে মেশাবো।
बीन्स गाजर तो भाजा हो गए एबार कड़ाई तेलटा चेंज करे एबारे आमि एकटु घी निये देव घी दिए देव खूब सुंदर घीटा गरम और एकटा गंध बेरिएछे घीटा गरम हो गेछे एर मध्ये आमि किशमिशटा दिए भेजे तुले नेब किशमिशटाओ भेजे दिए निएछि एई तेलेर मध्ये एबार गोटा गरम मसला भेजे एकसंगे सबगुलो दिए मिक्स करे नेब देखो एबारे भेजे निच्छि गोटा गरम मसला আমি দালচিনিটা একটু কম দিলাম প্রথমে দিয়েছিলাম যেহেতু সেই হিসেবে আমি এখন একটু কম দিলাম দিয়ে এই ঘি গরম করে গরম মশলা সমেত পুরো তেলটা আমি ভাতের সঙ্গে মিশিয়ে নেব গরম মশলা দিয়েছি আমি এলাচ লবঙ্গ দালচিনি আর কিছু দিচ্ছি না দেখো এই ঘি গরম গরম করা ঘি সমেত আমি রাইসের সঙ্গে মিশিয়ে নেব একবারে এইবারে আমি ছানটাই করে এক এক করে এক সাইড থেকে পুরো রাইসটাকে মিশিয়ে নেব দেখো আমার রাইসটা পুরো গোটাই আছে ভাগিনি কিন্তু একটুও দেখে নাও আমার ক্যামেরাটা ধরার লোক নেই কেউ না হলে আমি আর একটু অন্যভাবে কড়াটাকে দু সাইড থেকে ধরে নিয়ে ঝাঁকিয়ে নিয়ে আমি দেখাতাম তোমাদেরকে কিন্তু আমার কাছে কেউ লোক নেই আমি একাই করেছি সেই জন্য আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে একটু দিয়ে দেব নুন আর পরিমাণ মতো মিষ্টি দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি আমি চিনিটাকে আর পেস্ট করিনি কারণ ভাতটা গরম আছে ঢাকা দিয়ে রেখে দিলেও আপনা আপ গলে যাবে চিনিটা সেই জন্য আমি আর চিনিটাকে পেস্ট করলাম না আমি একটু হালকাই মিষ্টি আমাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে তাই আমি একটু হালকাই মিষ্টি দিলাম আর কাজু বাদামটা আমি দিলাম না কাজু বাদামটা আমার বাড়িতে নেই একরকম আর দ্বিতীয় তো আমার ছোট মেয়ে বাচ্চা মেয়ে খেতে পারবে না সেই জন্য আমি কাজু বাদামটা দিলাম না এইভাবে পুরো রাইসটাকে মিশিয়ে নেব ভালো করে রেডি হয়ে গিয়েছে রাইসটা মেশানো হয়ে গেছে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেব গ্রামের স্টাইলের ফ্রাই রাইস বন্ধুরা আমার অভিজ্ঞতা আমি তোমাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো তোমাদের পরিবারের সদস্য মনে করে আর থ্যাংক ইউ বানাবো চিকেন কষা বানানোর জন্য যা যা লাগে চিকেন বানানোর জন্য পেঁয়াজ আদা রসুন আমি গ্রাম্য পদ্ধতিতেই বানাবো সিম্পল দেখো সেই জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচিয়েছি পরিমাণ মতো আমার 750 মতো চিকেন আছে তার জন্য আমি পেঁয়াজ কুটিয়েছি তিনটে বড় বড় দুটো টমেটো কুচিয়ে নিয়েছি একটু আদা আর রসুনটা আমি কুড়ে নিয়েছি অনেকে পেস্ট করে নেয় আমি এটাই করে কুড়িয়ে নিয়েছি কারণ যেহেতু আমি কষা বানাবো চিকেনটা সেই জন্য আমি কুড়িয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কিছুটা গরম মশলা দেখো আমি বানাচ্ছি কীভাবে বানাচ্ছি দেখো তোমরা তোমরা সবাই ভালো বানাতে পারো তবু আমি আমার অভিজ্ঞতা আমার রেসিপি আমার মতো করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করো প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তোমাদের পরিবারের সদস্য হিসেবে দেখো আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেলটা গরম কড়াইতে আমি সাদা তেল দিয়েছি এখানে হ্যাঁ তেলটা গরম হয়ে গিয়েছে আমি এতে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে দিয়েছি দেখো এলাচ লবঙ্গ দারচিনি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে ভালো পরিমাণ মতো তেল দিয়েছি আর আমি দিয়ে নিচ্ছি প্রথমে একটু শুকনো লঙ্কার গুঁড়ো কারণ তেলের মধ্যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে আগে কালারটা খুব সুন্দর আছে তাই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি এরপর আমি দিয়ে দিয়েছি কিছুটা কেটে রাখা টমেটোগুলো এবারে ঢাকা দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে কষাতে থাকবো এই পেঁয়াজ আর টমেটোটা এরপরে দিয়ে নিচ্ছি রসুন বাটা
রসুনটা বাটা না, রসুনটা থেঁতো করা, কুড়িয়ে নিয়ে আর কি যেটাকে বলা হয়। রসুন নিয়ে দিলাম, এরপরে দিয়ে দিচ্ছি আদা, পুরানো আদা দিয়ে আবার একইভাবে কষাতে থাকবো প্রায় 5 মিনিট ধরে। দেখো 5 মিনিট হয়ে গেছে, আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেন মাংসটা, দিয়ে দেবো আমি মাংসটা। মাংসটা আমি আগে থেকে দই দিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার কুচি, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর আমার কাছে একটু শুকনো চিলি ফ্লেক্স করা ছিল, শুকনো লঙ্কাকে শুকনো করার বুঝে গুঁড়ো করা ছিল, তাকেও একটু দিয়েছিলাম। দিয়ে দেখো ম্যারিনেট করে রেখেছি দই, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর গোটা কাঁচা লঙ্কা, সর্ষের তেল, আর ওই চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কাকে শুকনো কড়াই ভেজে গুঁড়িয়ে নেওয়া, দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ওটা আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিলাম। দই দিয়ে মেখে রাখলে মাংসটা অনেক সফট হয়, নরম হয়, খেতে টেস্টি হয় দই দিয়ে মেখে রাখলে কিছুটা। আর একটা দিচ্ছি গোটা টমেটো, টমেটোটা এর সঙ্গে সেদ্ধ হবে লাস্টে, টমেটোটাকে এর সঙ্গে গেলে দেবো, দেখবে কালারটা দারুণ আসবে, সেই জন্য দিলাম। এইবারে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ, পরিমাণ মতো হলুদ দিলাম কারণ আগে থেকে আমি একটু হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই জন্য একটু কমই দিলাম। আর আগে আমার নুন যেহেতু দেওয়া ছিল না ম্যারিনেটের সময়, তাই একটু নুনটা বেশি করে দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতো আর কি, বেশি করে বলতে পরিমাণ মতো দিয়ে এভাবে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব, মাংসটা হতে থাকবে ঢাকার মতো, ঢাকা দিয়ে কষতেছিলাম, কষলে একটু দেখে নিচ্ছি। আমি মাংসটা সাদা তেল দিয়েই রান্না করছি, আর লঙ্কারগুলো ম্যারিনেটের সময় অনেকটা দেওয়া ছিল, তাই জন্য এখন আমি লঙ্কাগুলো দেইনি, মনে হচ্ছে আমার লঙ্কাটা লাগবে না, তখন অনেকটাই দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আলু, দেখো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, আমি কোনো জল বা ইয়ে কিছুই দেইনি, মাংসর থেকেই রসটা বেরিয়েছে আস্তে আস্তে, মাংসটাকে আমি এইভাবেই মাংসের মধ্যে রসটা খেঁচে নেবো, ইয়ে করে নেবো, মেরে নেবো। সব শেষে দিয়ে দেবো একটু গরম মশলা, আর টমেটোটাকে একটু ইয়ে করে নেবো, আর গরম মশলা দিয়ে দেবো, কেমন লাল হয়ে কালারটা হয়েছে দেখো। আমি সিম্পলি রান্না করেছি, আমি কোনো কিছু দেইনি, জাস্ট আমি ম্যারিনেটের সময় লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছিলাম, তাই লঙ্কার গুঁড়োটা এখনও দেইনি, আর দিতে লাগবে না কারণ তখন আমি একটু বেশি করে দিয়েছিলাম আর তেলের মধ্যে দিয়েছিলাম, তাই জন্য আমি লঙ্কার গুঁড়োটা দিলাম না কারণ অনেক ঝাল হয়ে যাবে বেশি দিয়ে দিলে। তো মাংসটা আমার প্রায় সেদ্ধও হয়ে গেছে, এই দেখো একটু করে নেব ঢাকা দিয়ে। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, তোমরা যে যে যেরকম গরম মশলা পাবে সেইভাবেই দিতে পারো, আমি দিয়েছি সানরাইজের গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কটা 4টে চেরা কাঁচা লঙ্কা, ফাটানো কাঁচা লঙ্কা। এরপরে আমি টমেটোটাকে এখানে ঢেলে দিচ্ছি, মাংসটাকে এবার মিশিয়ে নেব,
এবারে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আর সঙ্গে আমি গ্যাসটা বন্ধ করে দেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দেখো পাঁচ মিনিট হয়ে গিয়েছে আমি কড়াই থেকে নামিয়ে জাম্বাটি ঢেলে নিয়েছি দেখো লাল হয়ে সুন্দর হয়েছে না দেখতে মাংসের ঝোলটা থ্যাংক ইউ আজকে চিকেন বানালাম রাইস বানালাম আর বানাবো বেগুন ভাজা পাঁপড় ভাজা দশমী পুরো জমে যাবে আর বানিয়েছি পায়েস